আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এর নাম হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ। তো আপনারা সবাই জানেন যে আমি বাংলা ব্যাকরণ একটা পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছি। তো এই পুরো সিরিজের সবগুলো ক্লাসে যদি পেতে চান তাহলে ইউটিউবে সার্চ দেবেন Nahid24 লিখে, সার্চ দিলে একটা চ্যানেল আসবে, এখানে গিয়ে দেখবেন যে প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ব্র্যাকেটে বাংলা ম্যাজিক। তো এখানে আসলে ধীরে ধীরে সবগুলো ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখানে একদম পুরা বই শেষ করে দেওয়া, মানে একটা ব্যাকরণ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টপিক থাকে সবগুলোই পাবেন এখানে। তো বাক্যের শ্রেণীবিভাগ বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা যায়, বিভিন্ন দিক দিয়ে। তো গঠন অনুযায়ী প্রধানত বাক্য হচ্ছে তিন প্রকার, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। তো সরল বাক্য কী জিনিস? আসলে আমরা অনেকেই জানি যে সিম্পল সেন্টেন্স, যেটা ইংলিশে ইংরেজি আমরা আরও অনেক সহজে বুঝি ইংলিশে। তো এখনকার স্টুডেন্টরা আসলে বাংলা থেকে ইংলিশটাই সহজে বুঝে, তো এই জন্য বোঝাচ্ছি যে সিম্পল সেন্টেন্স যেটা, সরল বাক্য, ওখানে কী থাকে? একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে। তো ওইটাই, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে বলা হচ্ছে সরল বাক্য। হ্যাঁ, তো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, আর ফাইনাইট ভার্ব যেটা ওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো একটা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে, ওইটাই হচ্ছে সরল বাক্য। তো সমাপিকা ক্রিয়া অনেকে না জানতেই পারে, তো আমি সেজন্য একটু বলে দেই যে সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যটা সমাপ্ত হয়ে যায়, যে ক্রিয়া দ্বারা বাক্যটা সমাপ্ত হয়ে যায় সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন বলতে পারেন ভাই কি বলেন, সমাপিকা ক্রিয়া সমাপ্ত হয়ে যায় মানে সব ক্রিয়া দিয়েই তো সমাপ্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে না, ওরকমটা হয় না। হ্যাঁ, তো আমি যদি বোঝাই ভালো করে তাহলে একটু বোঝাই। এখানে যদি আমি লিখি যে ভাত খেয়ে স্কুলে গেলাম, ভাত খেয়ে স্কুলে গেলাম, তাহলে এখানে একটু দেখেন তো যে ক্রিয়াটা আছে খেয়ে, ভাত খেয়ে, এই খেয়ে ক্রিয়াটা দিয়ে বাক্যটা শেষ হয়ে যাচ্ছে না। আমি যদি বলি যে ভাত খেয়ে, তাহলে বাক্যটা শেষ হচ্ছে না। ভাত খেয়ে কী? ভাত খেয়ে কিছু না কিছু আসে সামনে একটা, তো এইটা দিয়ে আসলে ক্রিয়াটা সমাপ্ত হচ্ছে না, এই জন্য এটা অসমাপিকা ক্রিয়া। আর গেলাম, আমি যদি ভাত খেয়েও যদি এই খেয়েটা বাদও দেই, যে ভাত না খেয়ে বা ভাত খেয়েও পুরোটাই যদি বাদ দেয়, আমি যদি বলি শুধু স্কুলে গেলাম, তাও কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়, ক্রিয়াটা কাজটা শেষ হয়ে যায়, স্কুলে যাওয়ার কাজটা শেষ। কিন্তু ভাত খেয়ে যদি বলি, এর মানে হচ্ছে ভাতটা খাওয়াও শেষ হয় নাই, স্কুলে যাওয়াও শেষ হয় নাই, কোনোটাই শেষ হয় নাই। যদি বলতাম ভাত খেলাম, তাহলে সমাপিকা হইতো, আর যেহেতু বলছে ভাত খেয়ে মানে ভাত খাওয়াটাও শেষ হয় নাই, স্কুলে যাওয়াটাও শেষ হয় নাই, কিছুই হয় নাই। তো এইটাই আসলে, গেলামটা আসলে এখানে সমাপিকা ক্রিয়া আর খেয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এইটাই আসলে এত সহজ করে বোঝাইলাম যে একটা বাক্যে একটা কর্তা যদি থাকে আর একটা যদি সমাপিকা ক্রিয়া থাকে, একাধিক থাকা যাবে না। হ্যাঁ, একাধিক সমাপিকা ক্রিয়া থাকা যাবে না, তো সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে সরল বাক্য। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, এই দাও দেখো একটা সমাপিকা ক্রিয়া, পুকুরে পদ্মফুল জন্মে, একটা সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, পড়াশোনা করে, তো এখানে যেমন বসে আছে, বসে থেকে যদি এরকম ভালো ছেলেরা কম্পিউটারে বসে, এর মানে সারাদিন বসে থাকে না, বিষয়টা এমন না, বসে কিছু না কিছু করে, এটা দিয়ে শেষ হয় না, এটা অসমাপিক ক্রিয়া, আর পড়াশোনা করে এটা হচ্ছে সমাপিক ক্রিয়া। তো একটাই সমাপিক ক্রিয়া, এই জন্য আর ভালো ছেলেরা একটাই হচ্ছে কী বলবো কর্তা, এই জন্য এইটাই হচ্ছে আসলে সরল বাক্য। তো এরকম আরও কিছু কিছু কঠিন কঠিন এক্সাম্পল আসে, পরীক্ষায় আসে যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, কোন ধরনের বাক্য? বাক্যটার দিকে অনেকে কনফিউজ হয়ে যায় যে এটা সরল নাকি মিশ্র। তো এখানে দেখতে হবে মেঘ গর্জন করলে, মেঘ গর্জন করলে কি? অসমাপিকা ক্রিয়া, নৃত্য করে এই একটা মাত্র সমাপিকা ক্রিয়া, সরল বাক্য। তার বয়স হলেও, হলেটা হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া, বুদ্ধি হয়নি, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো এগুলো কঠিন কঠিন বাক্য দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, দেখতে হবে আমার একটা কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া আছে নাকি, থাকলে চোখ বন্ধ করে সরল বাক্য। তো অনেক সময় এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে, তখন ছাত্রছাত্রীরা সেই বাক্যকে জটিল বাক্য বলে ভুল করে থাকেন,
তাই মনে রাখবেন, একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও যদি একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটিও সর্বাক্য। তো এটা কেন বললাম, কারণ এই ধরনের ভুল আমি দেখেছি স্টুডেন্টদের মাঝে অনেক 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 ভুল করতে দেখেছি। তো অনেক সময় তারা এরকম এক্সাম্পল দেখে যে সে ভাত খেয়ে স্কুলে গেল, এখন সে খেয়ে এবং গেল দুইটাকে তফাত করতে পারে না ওই হঠাৎ ওই সময়ে যে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা ক্রিয়া। এই জন্য আমি যেটা শেখালাম যে যেটা দিয়ে সমাপ্ত হবে স্কুলে গেল, ওই গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপ্ত হয়েছে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া। তো এখানে একাধিক যদি অসমাপিকা ক্রিয়া থাকে, একাধিক মানে এখানে যদি আরও একটা অসমাপিকা ক্রিয়া থাকতো সেটাও কিন্তু তারপরেও কিন্তু একটা জটিল হইতো না, সে সরল বাক্যই হইতো। হ্যাঁ, যেমন তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পাইচারি করতে করতে বাজারের দিকে গেলেন। তো এইখানে আসলে সবাই যেটা মনে করে যে তিনি খুব সকালে ঘুম থেকে উঠেছে পায়চারি করছে করতে করতে আবার বাজারের দিকে গেছে, মানে এতগুলো কাজ সরল বাক্য হবে না, তারা জটিল বাক্য কিংবা যৌগিক বাক্য দেখায়। কিন্তু এখানে ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে তিনি ঘুম থেকে সকালে উঠে উঠেও হচ্ছে অসমাপিকা ক্রিয়া, পায়চারি করতে করতে এটাও অসমাপিকা ক্রিয়া, শুধুমাত্র গেলেন এইটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। তার মানে এদিকে পিছনে কতগুলা অসমাপিকা ক্রিয়া থাকে থাকুক, ওগুলা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে সমাপিকা ক্রিয়া কয়টা, একটা, এই জন্য এটা হচ্ছে আমার সরল বাক্য। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এখানে কমাটা দেখে সবাই মনে করে এটা জটিল বাক্য। আরে বাবা, কমা থাকতেই পারে, যে কোনো বাক্যে থাকতেই পারে, আমার মেইন বিষয় হচ্ছে যে সমাপিকা ক্রিয়া কয়টা। বিপদে মোরে রক্ষা করো, রক্ষা করো এই একটাই একটাই সমাপিকা ক্রিয়া। এ নহে মোর প্রার্থনা, এটা আমার প্রার্থনা নয়, এখানে আর কোনো সমাপিকা ক্রিয়া নাই, তাই এটা হচ্ছে সরল বাক্য। তবে আমি আসলে একটা জিনিস এখানে নোট করে দিয়েছি যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এই বাক্যটিকে অনেক বইয়ে এবং গুগলে অনেক অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে জটিল বাক্য দেওয়া হয়েছে যা ভুল। হ্যাঁ, তারা কীভাবে দিয়েছে তারাই জানে, শুধু এটার সঠিক ব্যাখ্যা হচ্ছে এখানে একটাই মাত্র সরল সমাপিকা ক্রিয়া রয়েছে, এই জন্য এটা হচ্ছে সরল বাক্য। আমি আমার ব্যাখ্যাটা জানাইলাম, এরপরে কারো বইয়ে যদি দেখো বা কোনো গুগলে যদি দেখো তোমরা সেটা তাদেরকে জিজ্ঞাসা করিও যে আপনার কোন দিক থেকে এটা আপনার জটিল বাক্য মনে হয়েছে। আমার কাছ থেকে আমি রাইট, হ্যাঁ আমার কাছ থেকে আমি সঠিক, এই জন্য আমি আমার বইতে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই দিয়েছি। আচ্ছা, জটিল বা মিশ্র বাক্য, সরল বাক্য আমি যেটুকু পড়াইছি এটুকুই, এর বাইরে আর তেমন কোনো আসবে না। আমি সব ধরনের নর্মাল সরল বাক্য পড়াইছি, একাধিক যে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে সেটাও পড়াইছি, কনফিউশন পড়াইলাম, এর বাইরে আর তেমন কোনো সরল বাক্য থাকবে না। জটিল বা মিশ্র বাক্য, তো এখানে জটিল বা মিশ্র বাক্য আমরা যেটা ইংলিশে পড়েছি কমপ্লেক্স সেন্টেন্স, ওইটাই আসলে এখানে জটিল বা মিশ্র বাক্য। তো এখানে একটা প্রধান খণ্ডবাক্য মানে একটা স্বাধীন বাক্য থাকবে আর একটা পরাধীন বাক্য থাকবে। এখানে বিষয়টা হচ্ছে যে যেটা স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য তো স্বাধীন, ও অপর যে বাক্যাংশটা রয়েছে ওটা না থাকলেও সে চলতে পারবে, ওটা না থাকলেও সে পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। কিন্তু যেটা পরাধীন বাক্য ওইটা সবসময় ওই স্বাধীন বাক্যের সাথে রিলেটেড থাকবে, ওর সাথে ওর সম্পর্কযুক্ত থাকবে, মানে একটা আর একটার ওপর নির্ভরশীল হবে। তো এই যে একটা স্বাধীন বাক্য থাকে আর একটা পরাধীন বাক্য থাকে, এই স্বাধীন এবং পরাধীন বাক্য দুইটা সংযুক্ত থাকে কিছু সর্বনাম দ্বারা। এই সর্বনামগুলো হয় যে, সে, যারা, তারা, যিনি, তিনি, হ্যাঁ, যা, তা, এরকম, যদি, তবে, যদিও, তবুও, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, যেমন, তেমন, যখন, তখন, এইগুলো কিছু সর্বনাম দ্বারা যুক্ত থাকতে পারে। তবে সহজ বিষয় যে এই যে দুইটা বাক্য, একটা স্বাধীন একটা পরাধীন, অবশ্যই পরাধীনটা স্বাধীনের উপর নির্ভরশীল হবে, একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল থাকবে। এইটা সহজভাবে আমাকে জটিল বাক্য আইডেন্টিফাই করতে সাহায্য করবে। যেমন আমরা যদি এই উদাহরণটা লক্ষ্য করি যে যদি সে সৎ হয় সে সৎ স্ত্রী পাবে, তো এটাই আসলে হওয়া উচিত, একজন সৎ ব্যক্তি তার সৎ চরিত্রের মতোই একজন স্ত্রী পাওয়া উচিত। তো যদি সে সৎ হয় সে সৎ স্ত্রী পাবে, তাহলে সে কেমন স্ত্রী পাবে
সেটা নির্ভর করতেছে সে কেমন। সে যদি ভালো হয় তাহলে ভালো পাবে, সে যদি মন্দ হয় তাহলে মন্দ পাবে। হ্যাঁ, সে স্ত্রী পাবে এটা আসলে ডিপেন্ড করতেছে সে কেমন তার উপর, একটা আর একটার উপর নির্ভর করতেছে। সো এই নির্ভর করবে যেইটা জটিল বাক্য সেইটা, নির্ভর করবে যেইটা জটিল বাক্য সেইটা। তাহলে আমরা এরকম যদি আরও এক্সাম্পল দেখি, যে যারা ভালো ছেলে তারা কম্পিউটারে বসেও ইন্টারনেটে পড়াশোনা করে, যেমন তোমরা মোবাইলে ঢুকেছ ইন্টারনেট চালাচ্ছ কিন্তু পড়াশোনা করতেছ, তার মানে তোমরা ভালো ছেলে। তাহলে যারা ভালো ছেলে বা ভালো মেয়ে তারা কম্পিউটারে বা মোবাইলে বসেও ইন্টারনেটে পড়াশোনা করে। তাহলে কারা ইন্টারনেটে বা মোবাইলে বসে পড়াশোনা করে? যারা ভালো ছেলে। তাহলে একটা আর একটার উপর নির্ভরশীল। তাহলে নির্ভর করবে যেইটা জটিল বাক্য সেইটা। যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দাও, তাহলে কাকে ভিক্ষা দিব? যে ভিক্ষা চায় তাকে দিব, তাহলে অবশ্যই নির্ভরশীল। ঠিক আছে, এরকম যে যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেব না, তাহলে শাস্তি তোমাকে কখন দেব না? যদি তুমি দোষ স্বীকার করো তাহলে দেব না। আর যদি ভালো করে দেখি, এখানে কিন্তু আমাদের একাধিক সমাপিকা ক্রিয়া রয়েছে। একাধিক সমাপিকা ক্রিয়া জটিলও থাকবে, যৌগিকেও থাকবে, কিন্তু জটিলে হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। যদি দোষ স্বীকার করো এটা একটা সমাপিকা ক্রিয়া, শাস্তি দেব না এ দেব এটা একটা সমাপিকা ক্রিয়া। যারা ভালো ছেলে, এখানে একটা সমাপিকা ক্রিয়া উজ্জ রয়েছে, হয় যারা ভালো ছেলে হয়, যে ভিক্ষা চায় সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। বুঝতে পারছো আশা করছি? তাহলে জটিল বা মিশ্র বাক্য চেনার উপায় হচ্ছে যে দুইটা বাক্য থাকবে এবং একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে এই যে সর্বনামগুলো এই বাক্যের মধ্যে সংযুক্ত থাকতে পারে। এই যে যেমন যারা তারা, যে তাকে, যদি তাহলে, এরকম সর্বনাম যদি যুক্ত থাকে তাহলে সেটা জটিল বাক্য হতে পারে, মানে হওয়ার সময়ই বেশি। সেক্ষেত্রে আমরা একটু দেখব ভালো করে যেটা নির্ভরশীল কি না। তো এখন আমরা দেখব যে যৌগিক বাক্য, তো দুই বা দুইয়ের বেশি সরল বাক্য। হ্যাঁ, এখানে একটা সরল বাক্য থাকবে বামে, আর এখানে একটা সরল বাক্য থাকবে ডানে। বাম দিকে একটা সরল বাক্য থাকবে আর ডান দিকে একটা সরল বাক্য থাকবে, আর মাঝখানে থাকবে এই এগুলো। হ্যাঁ, এবং ও, তবে, কিন্তু, তারপর, কিংবা, অথবা, অথচ, বরং, তথাপি। এবং ও, তবে, কিন্তু, তারপর, কিংবা, অথবা, অথচ, বরং, তথাপি। এই যে আসলে স্ট্রাকচারটা দিলাম, একটা সরল বাক্য আর একটা সরল বাক্য, আর মাঝখানে যদি এগুলো থাকে, এবং এ, তবে, কিন্তু, তারপর, অথচ, অথবা, নতুবা, তো এই এগুলা মিলে, পুরা স্ট্রাকচারটা মিলে যে বাক্যটা তৈরি হয় ওই পুরা বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য। তো আমরা পড়লাম যে মিশ্র বাক্যতে এই দিকের একটা বাক্য, এই দিকের একটা বাক্য থাকে এবং একটা আর একটার উপর নির্ভরশীল হয়। আর যৌগিকে এসে পড়লাম যে দুইটা দুই দিকে বাক্য থাকবে কিন্তু কেউ কারো উপর নির্ভরশীল হবে না। হ্যাঁ, নির্ভরশীল হবে না, এবং মাঝখানে এইগুলো থাকবে, এবং ও, তবে, কিন্তু, তারপর, অথবা, অথচ, নতুবা, এরকম আরও থাকতে পারে, বরং, তথাপি থাকতে পারে। তো এখন আমরা যৌগিক বাক্য বলি। তো কিছুক্ষণ আগে আমরা যেটা পড়ে আসলাম, যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দিব না, তো ওইটারই আসলে যৌগিক ফর্ম হচ্ছে দোষ স্বীকার করো। আগে ছিল যদি, এখন আমার যদিটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে যদি বলি দোষ স্বীকার করো, যদি বাদ, তাহলে তোমাকে শাস্তি দিব না। তাহলে আগে যদি ছিল, যদি ছিল এই জন্য ওটা নির্ভরশীল ছিল, আর এই জন্য ওইটা ছিল জটিল বা মিশ্র বাক্য, আর এখানে যদি নাই এই জন্য নির্ভরশীল হয় না। এখানে বলতে হচ্ছে দোষ স্বীকার করো, এটা একটা স্বাধীন বাক্য, তোমাকে শাস্তি দিব না, এটা আছে স্বাধীন বাক্য, মাঝখানে আছে তাহলে, তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য। বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, একটু আগে আমরা পড়ে আসলাম যে তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এই হলেও বুদ্ধি হয়নি, তখন এটা সরল বাক্য। কিন্তু এখানে এসে পড়তেছি যে বয়স হয়েছে, তার বয়স হয়েছে, এটা একটা স্বাধীন বাক্য কিন্তু বুদ্ধি হয়নি, এই বুদ্ধি হয়নি, এটা একটা স্বাধীন বাক্য। দুই দিকে দুইটা স্বাধীন বাক্য, মাঝখানে রয়েছে কিন্তু, এই জন্য দুই দিকে দুইটা সরল বাক্য, মাঝখানে কিন্তু রয়েছে, এই জন্য এটা হচ্ছে যৌগিক বাক্য। তার বয়স হয়েছে এবং তার বুদ্ধি হয়নি, দুইবার তো তার লেখার কোনো দরকার নেই, এই জন্য তারটাকে এখানে মাইনাস করে দিয়েছে। একটু আগে যেটা পড়ে আসলাম যে মেঘ গর্জন করে, হ্যাঁ মেঘ গর্জন করে, কোথায় যেন বললাম, এই যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তো ওখানে ছিল মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই জন্য সরল বাক্য। কিন্তু এখানে এসে আমরা দেখলাম যে এখানে যদি বলে যে মেঘ গর্জন করে, ত
তবে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। বলতেছে মেঘ গর্জন করে এটা একটা আলাদা পার্ট, আর ময়ূর নৃত্য করে এটা হচ্ছে আলাদা পার্ট, মাঝখানে রয়েছে তবে এবং ও তবে কিন্তু তারপর। তাহলে দুই দিকে দুইটা সরল বাক্য আর মাঝখানে এবং ও তবে কিন্তু তারপর, তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, তাহলে পড়তে হবে আমাদের, আমাদেরকে যেটা করতে হবে যে এই যে মাঝখানে কিছু আমি শব্দ বললাম এবং ও তবে কিন্তু তারপর, কিংবা অথবা অথচ বরং তথাপি, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে আর একটু সচেতন থাকতে হবে যে আমরা, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে কি না। একাধিক সমাপিকা ক্রিয়া যদি না থাকে তাহলে সেটা সরল বাক্য। তারপরে আমরা দেখব যে একাধিক সরল, একাধিক যদি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে ওইটা দেখব যে একটা আর একটার উপর নির্ভরশীল কি না, যদি হয় তাহলে সেটা জটিল বাক্য। তারপরে যদি দেখি যে নির্ভরশীল না এবং মাঝখানে এবং ও তবে কিন্তু তারপর এগুলো রয়েছে, তাহলে সেটা জটিল বা যৌগিক বাক্য। আচ্ছা, তো অনেক সময় দুটি সরল বাক্যের মাঝখানে কমা থাকে, ছাত্রছাত্রীরা এ ধরনের বাক্যকে জটিল বাক্য বলে মনে করে, ভুল করে। মনে রাখবেন দুইটা সরল বাক্য কমা দ্বারা যুক্ত থাকলেও সেটা যৌগিক বাক্য, দুইটা সরল বাক্য কমা দ্বারা যুক্ত থাকলেও সেটা যৌগিক বাক্য। কারণ অনেকে মনে করে যে ভাই তো বলে গেল যে দুইটা সরল বাক্যের মাঝখানে এবং ও তবে কিন্তু তারপর অথবা এগুলো থাকবেই, কিন্তু অনেক পরীক্ষায় থাকে না এবং ও তবে কিন্তু তারপর এগুলো থাকে না, না থেকেও সেটা যৌগিক বাক্য হতে পারে। এই জন্য আমি এটা লিখে দিয়েছি, তুমি গান করো এটা একটা স্বাধীন, আমি তবলা বাজাই, দুইটা স্বাধীন বাক্য, এখানে এবং কথাটা দেয় নাই, তুমি গান করো এবং আমি তবলা বাজাই, তাহার হাসিতে গান তাহার কান্নায় গান, তো এবং কথাটা দেয় নাই, তো সমস্যা নাই। দুইটা সরল বাক্য কমা দ্বারা যদিও যুক্ত থাকে তাহলেও এটা, এটা তো আর একটার উপর নির্ভরশীল না। হ্যাঁ, তুমি গান করো, গান করলে যে তবলা বাজাইতে হবে এমনটা না, তবলা এমনি এমনিতেও বাজাইতে পারে। তো এই জন্য আসলে একটার একটার উপর নির্ভরশীল না হলেও শুধু যদি কমা দ্বারা যুক্ত থাকে তাহলেও সেটা যৌগিক বাক্য হতে পারে। তো বাক্যের অবজেক্ট বা বিধেয় অংশে ক্রিয়া আছে কি না সেটার উপর বিবেচনা করে বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সক্রিয় বাক্য, একটা অক্রিয় বাক্য। তাহলে সক্রিয় মানে আমরা বুঝতেই পারছি যে আছে, কি আছে, ওই বাক্যের বিধেয় অংশে মানে অবজেক্টের অংশে ক্রিয়া আছে, এই জন্য সেটা সক্রিয় বাক্য, ক্রিয়া আছে ওই অবজেক্টের, ক্রিয়া আছে। তো নাহিদ স্যার বাংলা পড়ান, তো কি পড়ান, বাংলা পড়ান, কি পড়ান, বাংলা পড়ান, কি কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাংলাটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের সাথে যে ক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে পড়ান। তাহলে অবজেক্টের সাথে কী রয়েছে, আমার ক্রিয়া রয়েছে, আর যেহেতু ক্রিয়া রয়েছে এই জন্য সেটা হচ্ছে সক্রিয় বাক্য। আর অক্রিয় বাক্য হচ্ছে ওই বিধেয়ের অংশ মানে অবজেক্টের সাথে ক্রিয়া থাকবে না, সেটা হচ্ছে অক্রিয় বাক্য। যেমন রায়হান বিশ্ববিদ্যালয়ে যায়, তো আমি যদি বলি রায়হান কি যায়, রায়হান কাকে যায়, আসলে অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। রায়হান কি যায়, কাকে যায়, কি যায়, কাকে যায় বলে কোনো উত্তর আসে না, তাহলে বিশ্ববিদ্যালয়টা অবজেক্ট না। আই গো টু স্কুল, ওইখানে স্কুলটা অবজেক্ট না ব্যাপারে। আমরা মনে করি যে ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে, আই গো টু স্কুল, ওই স্কুলটা অবজেক্ট না। যদি বলা হয় আই ইট রাইস, রাইসটা অবজেক্ট, কারণ আমি বলি যে কি খাই, ভাত খাই। কিন্তু আমি যদি বলি কি যাই তাহলে হয় না, আমাকে বলতে হবে কোথায় যায়, রায়হান কোথায় যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। আর কোথায় দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে ওইটাকে অবজেক্ট বলে না, তার মানে বিশ্ববিদ্যালয়টা কোনো অবজেক্ট না। তাহলে এইখানে আমার অবজেক্ট নাই, এইখানে আমার কি নাই, অবজেক্ট নাই। তো এখানে অবজেক্টে যদি না থাকে তাহলে ওই অংশে আমার অবজেক্টের অংশে ক্রিয়াও থাকছে না, তাহলে অবজেক্টের অংশে ক্রিয়াও থাকে না। এখানে আছে একটা ক্রিয়া কিন্তু অবজেক্টের অংশে নাই, সেটা এটা একটা এক্সটেনশন, আলাদা একটা পার্ট। তার মানে যে বাক্য অবজেক্টে নাই সে বাংলাদেশের নাগরিক, যে বাক্যে আসলে অবজেক্টে নাই সেটাই হচ্ছে অক্রিয় বাক্য, আর যে বাক্যে অবজেক্ট আছে সেটা হচ্ছে সক্রিয় বাক্য, সহজভাবে আর কি। হ্যাঁ, তবে অতীত ভবিষ্যৎকালের প্রয়োগে এগুলো সক্রিয় বাক্য হয়ে যায়। অতীত ভবিষ্যৎকালে তবে মানে একটা এক্সেপশনাল থাকে না, ইংলিশ গ্রামারের যেমন এক্সেপশনাল থাকে ওরকম বাংলারও থাকে, যে অতীত এবং ভবিষ্যৎকালের প্রয়োগে এগুলো সক্রিয় বাক্য হয়ে যায়। এই যে এই অক্রিয় বাক্যগুলো যখন অতীতে, এটা তো আসলে বর্তমানকালে প্রয়োগে যে সে বাংলাদেশের নাগরিক, সে বিশ্ববিদ্যালয়ে যায়, অতীত এবং ভবিষ্যৎকালে যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে সেটা সক্রিয় বাক্য হয়ে যায়। যেমন এরকম তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, তিনি বাংলাদেশের নাগরিক এটা অক্রিয় বাক্য, কিন্তু যদি কখনো হয় তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন বা তিনি বাংলাদেশের নাগরিক হবেন, হ্যাঁ, অতীত এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে সেটা এখন এটা কিন্তু সক্রিয় বাক্য। হ্যাঁ,
তো এগুলো আসলে নতুন ব্যাকরণে আসছে, এর আগেও হয়তো বা ছিল কিন্তু এইভাবে ছিল না, অন্য নামে থাকতে পারে। তো যাই হোক, আমাদের এগুলো ভালো করে দেখতে হবে, নতুন বাংলা ব্যাকরণের জিনিস অনেক গুরুত্বপূর্ণ। তো আর একটা আমরা দিক খেয়াল করি, তো এটা হচ্ছে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কিন্তু শ্রেণীবিভাগ করা যায়। আমরা পড়তেছি বাক্যের শ্রেণীবিভাগ, তো বাক্যের শ্রেণীবিভাগ বিভিন্ন দিক দিয়ে করা যায়। লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য হচ্ছে, একটা হচ্ছে বিবৃতিমূলক, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসার্টিভ, নেতিবাচক। হ্যাঁ, নেতিবাচক মানে নাবোধক, যেটা নেগেটিভ, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক। তো এইগুলা এই এই কয়েকটা, একটা বিবৃতিমূলক, একটা নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক, এই কয়েকটা বাক্যের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী। বিবৃতিবাচক বাক্য কোনটা? সাধারণত কোনো বিবরণ যদি প্রকাশ পায় বাক্যে, বিবরণ প্রকাশ পায়, যেরকম আমরা প্রতিদিন হাঁটতে যেতাম, সে কখনো পরীক্ষা খারাপ করেনি, বা এইগুলো, আমি ভাত খাই, স্কুলে যাই, নর্মাল যে বাক্যগুলো, সেগুলোকে বলে বিবৃতিমূলক বাক্য। আর প্রশ্নবোধক হচ্ছে যে বক্তা কারো কাছ থেকে কোনো কিছু যদি জানার জন্য, কোনো যদি জিজ্ঞাসা করে, মানে প্রশ্ন যদি বুঝায়, সেটা প্রশ্নবোধক বাক্য। তোমার পড়ার টেবিলে নাহিদ স্যারের বই আছে কি? আচ্ছা, বাংলা ম্যাজিক বইটি তোমার কাছে কেমন লাগে? এই যে প্রশ্নগুলো বলতেছি, এই প্রশ্নবোধক যেগুলো সেগুলোই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে ইম্পারেটিভ বলে চিনি, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এইগুলো বুঝালে ওইটাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। আমাকে বাংলা ম্যাজিক বইটি দাও, আমাকে বাংলা ম্যাজিক বইটি দাও, কি বলতেছে? আদেশ করতেছে, তোমার মঙ্গল হোক, প্রার্থনা করতেছে। এই আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এগুলো হচ্ছে আমার অনুজ্ঞাবাচক বাক্য। এরপরে আমাদের রয়েছে লাস্ট আবেগবাচক বাক্য। আবেগবাচক বাক্য হচ্ছে কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে বাক্য তৈরি করে। অনেক সময় আমরা বলি না, ওয়াও, কি দারুণ, আমরা নাহিদ স্যারের বই পড়ে ভার্সিটিতে চান্স পেয়েছি, ভর্তি পরীক্ষায় এত পরীক্ষার্থী দেখে তো ভয়েই মরি। এই যে আমার ওয়াও টাইপ অফ, সহজে যেটা বলি, যেটা আসলে অবাক হয়ে যাই। হ্যাঁ, অবাক হয়ে আমরা যেখানে এক্সক্লামেটরি, আবেগসূচক চিহ্ন ব্যবহার করি, এই বাক্যগুলোকে বলা হচ্ছে আবেগবাচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগবাচক বাক্য। তো আশা করছি সহজে বুঝতে পারছেন, আর বারবার ক্লাসগুলো দেখতে হবে। হ্যাঁ, বারবার ক্লাসগুলো দেখতে হবে, আর শুধু ক্লাস করলেই হবে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শুধু ক্লাস করলেই হবে না, পরীক্ষাও দিতে হবে নিয়মিত। তো পরীক্ষা দেওয়ার জন্য প্ল্যাটফর্ম আছে আমাদের, আমাদের পরীক্ষার ব্যাচ আছে, ব্যাচে যুক্ত হতে হবে। শুধু বই পড়বেন, ক্লাস করবেন, এটা দিয়ে যথেষ্ট না। ক্লাস করার পরে নিজে এই যে ক্লাসটা করলেন, ক্লাসটা করে যে জ্ঞানটা লাভ হইল, এটাকে বাস্তবে প্রয়োগ করে দেখতে হবে না, যে আমি কত পাচ্ছি, আমি কি ভালো করে নাইট স্যারের ক্লাসটা বুঝতে পারছি কি না, দুই একটা পরীক্ষা দিয়ে দেখি, 20-30টা প্রশ্ন সলভ করে দেখি। তো প্রত্যেকটা টপিকের ওপর পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে আমাদের, আমাদের Nahid24 এক্সাম ব্যাচ আছে, ফেসবুকে একটা গ্রুপও আছে, Nahid24 এক্সাম ব্যাচ লিখে সার্চ দিলে গ্রুপটা চলে আসবে। তো এই যে এক্সাম ব্যাচ, এখানে ভর্তি হওয়ার জন্য টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউবে, ইউটিউবে যদি সার্চ দাও Nahid24 এক্সাম ব্যাচ লিখে, দুইটা টিউটোরিয়াল আসবে। তো এগুলো দেখলে নিজে নিজেই বুঝে যাবে যে কীভাবে এক্সাম ব্যাচে জয়েন হব, কীভাবে পরীক্ষা দেবো, সব কিছু ওখানে দেখতে পারবে। তো এক্সাম ব্যাচে সবাই জয়েন হয়ে যাইও, আশা করছি অনেক ভালো কিছু পারবে, কারণ এখানে আসলে আমাদের প্রায় 6,000-এর বেশি আমরা এখানে প্রশ্ন সমাধান করবো, আর এতগুলো প্রশ্ন সমাধান করলে একটা স্টুডেন্ট মানে চান্স না পাবে কেন? অবশ্যই পাবে, অনেক অনেক কমন পাবে এখান থেকে। আর যাদের কাছে এখনও বাংলা ম্যাজিক বইটা নাই, তারা তো আসলে ক্লাসগুলো দেখেই বুঝতে পারছো যে বাংলা ম্যাজিক বইটা কতটা ভালো। তো এত সহজভাবে বোঝানো রয়েছে এই বইটাতে, তোমাদের পড়ার জন্য কিন্তু বাংলার জন্য বাংলা ম্যাজিক বইটা বেস্ট অপশান হতে পারে। এই বইটা কিনে নিতে পারো, তোমরা Nahid24.com-এ গিয়ে বাংলা ম্যাজিক বই অর্ডার করতে পারো, অথবা রকমারিতে, ও তোমরা যদি বাংলা ম্যাজিক লিখে সার্চ করো অথবা Nahid24 লিখে সার্চ করো, বইটা পেয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।